আমার মুখে একটু হাসি আসে এখন, কারণ আসার কারণ আছে আমার নবীর ঈদ, তো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি বেজার না খুশি? আরো জোরে, আরো জোরে খুশি হবে কারা? ইমানদাররা। এই ইবলিসের চাচাতো ভাই যারা, তারাই মিলাদুন নবী আসলে গাল ডারে ফুলাইলা। কথা বলেন ঠিক কি না বলেন? মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? মা আমেনা তো বলতে পারতো, কপালটা সাদা সাদা দেখা যাইতেছে। মা আমেনা মুখ দিয়া বলে, আমি নূর দেখলাম, আমি আর থাকতে পারি নাই। রাতের বেলা আমি যখন স্বামীর সৌন্দর্য দেখলাম, আমি আর স্থির থাকতে পারি নাই। স্বামীকে ধইরা কপালের নূরের উপর একটা চুমা দিলাম, চুমা দেওয়ার সাথে সাথে আমার ঘরটা অন্ধকারে পরিণত হলো। আমি ঘুমায়া গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখি, কেসেন আমার আয়সা ডাক নিয়ে কেমে না, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলে না, আখির জামানার পয়গাম্বরের নূর তোমার ভিতরে শুভ আগমন করেছে। মা আমেনা বলেন, এই তুই আলি নারী তাকবীর কস কিল লেগে নারী রিসালা তো কইবি গাট্টি এসে জানে না নারী তাকবীর কস নারী রিসালা কত তোস সে চলো আস্তারা আমি তো আমি কো মতি কইবি নারী তাকবীর আমি কো নারী রিসালাত ইয়া রাসূল আল্লাহ কইতে রাস না বোকা ছেলে আরে বাবা ইয়া রাসূলুল্লাহ বলতে একটা এশকো আসে 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 কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ কা ইমানি স্লোগান ঠিক কি না বলুন ইয়া রাসূলুল্লাহ কোনদিন ফালতু স্লোগান হতে পারে বেঈমানদের হাতিয়ার একটু আরে থামো আরে বস তো না এই নিচে বসলে তো আপনাদেরকে দেখবে না একটু বাবা আপনারা একটু ধৈর্য ধারণ করেন বা আমি আসলে রাত্রটা বেশি হয়ে গেছে এখন আমি কোন দিকে যাম আও বাবা ভাইতাছি না তো যদি না ভাই তাহলে যা মুখ দেয় তাই ঘুম এরপরে যা থাকে কপালে কত হইব সকালে গভীর মনোযোগ ওরে মিডিয়া ডিবে রইছে রেকর্ড করবার লাগে এটারে নিয়ে আবার সার্ভার লাগে ওকে সার্ভার উল্টা পাল্টা একদম ঢুকাই দিম মামলা করে দিব বাবা 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 আসলে আপনার কি ঘুম আসতেছে মানে আনিজি লাগতেছে এই জন্য আমার বাবারা শুনে রাখুন আমার মুখে একটু হাসি আসে এখন কারণ আসার কারণ আছে আমার নবীর ঈদ তো ঈদে মিলাদুন নবী ঈদ মানে কি বেজার না খুশি আরো জোরে আরো জোরে খুশি হবে কারা ইমানদাররা ইবলিসের জীবনে চারবার কানছে কয়বার একবার যখন আল্লাহ বেহেস্তর থেকে হেতের বাইর করে দিয়েছে তখন কাঁদছে আর একবার হলো আমার নবী যখন আরেকবার যখন ওই যে তার চির অভিশপ্ত করে যখন ঘোষণা করলো তখন সে কাঁদছে আরেকবার হলো আমার নবী যখন দুনিয়াতে এসেছেন তখন সে কাঁদছে বাট পারে এই ইবলিসের চাচাতো ভাই যারা তারাই মিলাদুন নবী আসলে গাল ডারে ফুলাইলা কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমার বাবা নীরব গভীর মনোযোগ একটু দিলটা নরম করে দিবেন আমার নবীর শুভগমনের বয়ান সবাই আমার সাথে বলেন বন্ধুরে আমার ও আমার বাতা কান্দির বাবা জিরা মা আমেনা বলে গো আমি যেই মাত্র স্বপ্ন দেখলাম আমার মাঝে নবীর নূর এসেছে আমি আর ঘরের ভিতরে থাকতে পারি নাই আমি সোজা চলে গেলাম খানে কাবা শরীফে আমার দেশে দেখবেন মা বোনরা যদি মা ফিলে আইসা থাকে প্রথম মাসে যদি সন্তানের খবরটা পায় ওই মা বোনদের অন্তরের ভিতরে অনেক স্বপ্ন জেগে ওঠে মা আমেনা বলেন আমি যেই মাত্র এই সংবাদটা পাইলাম আমি অন্য কোথাও যাই
নাই নাই আমি গেলাম খানে কাবা ঘরের চত্বরে আমি খানে কাবার চত্বরে শুকরিয়া তান দুই রাকাত নামাজ পড়লাম দুনিয়ার ভিতরে অনেক সময় দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরের দোয়া কথা বলেন ঠিক কি না মা আমেনা যখন নামাজ শেষ করছে গো নামাজ শেষ করিয়া ডান দিকে সালাম ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম ওই আমি তাকাইয়া দেখলাম ওই আমার ডান পাশে একটা বাঘে নাচতেছে বাঘ ডান নাইসা নাইসা আমার দিকে আসতেছে আমি বাঘের যখন দেখছি আমি আমেনা পিছন দিকে যাওয়ার জন্য চিন্তা করলাম আপনারা বলেন এই মুহূর্তে যদি এখানের মধ্যে কোনো বাঘ আসে আপনারা কেউ আর শুনবেন না পালাইয়া যাবেন সবাই পালাইয়া যাইবেন জানের ডর সবার আছে এবার মা আমেনা বলেন আমার পেটের ভিতরে নবীর শুভ আগমনের সংবাদ পাইলাম আর আমার সামনে একটা বাঘ আসতেছে আমি তখন একটু পিছনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম যেই মাত্র আমি আমেনা পিছন দিকে আল্লাহ কথা জোরে হবে যেই মাত্র পিছন দিকে যাবে গো বাগের থুতনিটা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহর ডাক দিয়া বলেন ও আমার আল্লাহ ও আমার আল্লাহ গো আমি আমার জবানটারে খুলে দাও আমি মা আমেনার সাথে আমার মনের কথাটা বলি আল্লাহু আকবার বলে ওই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজি রাইরি ও বাগের জবান খুলে গেল বাগে ডাক দিয়া বলে ও আমেনা আমারে দেখে তুমি পিছন দিকে যেও না তুমি এখানে দাঁড়াইয়া যাও আমি তোমার কোনো ক্ষতি করব না মা আমেনা মনে মনে বলেন বাঘে যেহেতু মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলে এই বাঘ কোনো দিন সাধারণ বাঘ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এ আমার আব্বা জিরা গো গড়ির কাটা ধরে এক ঘন্টা বয়ান করব কিন্তু এক ঘন্টার ভিতরে আড়াই ঘন্টার মহব্বত যেন আপনাদেরকে আল্লাহ দান করে দেয় আমাকে দান করে দেন এবার মা আমেনা গো আমার পেটের ভিতরে নবীর সংবাদ আর এই দিক দিয়ে বাগে আমার দিকে আসতেছে আমি একটু দাঁড়াইয়া গেলাম যেই মাত্র আমি দাঁড়াইয়া গেলাম আমি তাকাইয়া দেখলাম বাগে আইসা আমার সামনে লেসটা লড়াইয়া লড়াইয়া কি জানে গুনগুন কইরা কয় বাগে ডাক দিয়া কয় আমেনা তুমি একটু দাঁড়াইয়া যাও আমি তোমার কদমের ভিতরে একটা চুমা দিম কদম বসির দলিল ভানা বাগের ঠিকানে সালাম করলে ফতুয়া দেয় বাগে ডাক দিয়ে কয় মুরব্বীরা বুঝবেন তরিকা ফন্তি যারা বাগে ডাক দিয়া কয় ও মা দাঁড়াও তোমার কদমের মধ্যে আমি একটা চুমা দিমু যেই মাত্র আবু দাউদ শরীফের মধ্যে আছে বাবু কুবলা তো রিজিল ওয়াল ইয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা এই জন্য আমার নবীর মা আমেনা হাতের মধ্যে হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন বন্ধুরে আমার এ আমার বাতাকান্দির তিতাসের বাবারা আমি ভূমিকা কিন্তু লম্বা করি না ডাইরেক্ট বয়ানে ঢুকে গেছি এই জন্য বাবারা আমার মা আমেনা বলেন আমি যখন দাঁড়াইয়া গেছি মানুষ মানুষকে যেমন করে সালাম করে রে বাগের জবানটা আমি আমেনার কদমের মধ্যে লাগাইয়া দিছি এবার মা আমেনা ডাক দিয়া বলে বাঘ কোনদিন তো তুমি মানুষ পাইলে সারো না মানুষকে তুমি খেয়ে ফেলো আজকে কেন তুমি আমার পায়ের মধ্যে চুমা দিয়ে এত ভালো হইয়া গেলা এবার বাঘে ডাক দিয়া কই আমেনা আজকে তোমার ভিতরে এমন একটা নূর এসেছে এই নূরটা শুধুমাত্র তোমাদের মানুষের জন্য রহমত নয় এই নূরটা সকল জাহানের জন্য রহমত وَمَنْ أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
এখন একটা তেলাওয়াত করব। এই তেলাওয়াতটাই করব আমার নবী 80,000 আলমের নবী। নবীরে বিশ্ব নবী বললে বিয়াদবি হয়। নবী সকল বিশ্বের নবী, এইজন্য আল্লাহ এখানে আলম বলে নাই আলামিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই রাব্বুল আলামিন বলেছেন। এখানে নবীর ক্ষেত্রে ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাতাল আলম বলে নাই আলামিন বলেছেন। তো আল্লাহ কে আলামিন, তুমি কো আলম, এটা সম্পূর্ণ আদবের খেলাফ। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেছেন? আল্লাহ বলেছেন, ও বন্ধু আমি আপনাকে গোটা কোন কায়নাতের জন্য, আমি আল্লাহ যত জায়গার রব, আমি আপনাকে তত জায়গার রহমত বানাইয়া দুনিয়ায় পাঠিয়েছি। মা আমেনা বলেন, এই দৃশ্য দেখা আমি বাড়ির মধ্যে চলে গেলাম, হঠাৎ করে রাতের বেলায় আমি ঘুমায় গেলাম, ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখলাম আমার ঘরের তলিটা দুইটা বাঁক হয়ে গেছে, আর বরাবর আসমান থেকে একটা পয়গাম্বর নামতেছে। জিগেলাম আপনি কেডা গো, আমার ঘরের তলি বরাবর আসলেন, কারণটা কি? কই আমি আসি নাই, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাই যে আমার তুমি চিনো না। আমি কইলাম আদাম সফিউল্লাহ। সুবহানাল্লাহ, তিন দিন পরে গন সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, দেখো পাক কোরআনে সূরা আল বাকারাতে বলিয়াছে পাখো জাতে, বলিয়াছে পাখো জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস কোলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মা আমেনা বলেন, আমি এইভাবে প্রতি মাসে মাসে আমি এমন ভাবে নিয়ামতের খবরগুলো পাইলাম, নিয়ামতের খবরগুলো আমি পাইলাম, মাসে মাসে আমার নবীর নিয়ামতের সংবাদ পাইলাম। কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলা আমার কেমন কেমন জানে ভয় লাগতেছে। যখন পরিণত হয়ে গেল, নবী আসার সময় হয়ে যাচ্ছে প্রায়, ওই মুহূর্তে আমার রাতের বেলা ভয় ভয় লাগে। ওই মুহূর্তে আমার ঘরে কোনো মানুষ নাই, আমি একা একা ঘরের ভিতরে, আমার বাড়ির মধ্যে কোনো মহিলা যদি প্রেগনেন্সি থাকে, ডেলিভারির সময় যদি হইয়া যায়, ঘরে যদি কোনো মানুষ না থাকে, আপনারা বলেন যুক্তিতে কি বলে? তার মহিলা মনে চিন্তা আসে কি আসে না? এই জন্য ঘরের ভিতরে দাইমা থাকলে, মানুষ থাকলে ভালো লাগে। মা আমেনা বলেন, আমি শুধুমাত্র নবীগণের সংবাদগুলা পাইলাম, একদিন রাতের বেলা আমার ভয় ভয় লাগতেছে, এখন আমি কি করব? কিন্তু রাতের বেলা মনে হইতেছে যেন আমার মাছ থেকে রাহমাতুল আলামিন দুনিয়ায় আসতেছে, কিন্তু ঘরের ভিতরে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখলাম আসমান থেকে একটা পাখির ডানা আমার ঘরের ভিতরে হাজির হইয়া গেছে, হাজির হইয়া ওই ডানা দিয়ে আমার কলিজা বরাবর একটা ঘষা দিছে। ঘষা দেওয়ার পরে আমার সমস্ত ভয় ভীতি সেকেন্ডের ভিতরে দূর হইয়া গেছে। এই কথাগুলো ছোট ছোট বুলাবানগুলো জানার দরকার। এরা যদি আমাদের মুখ থেকে না শুনে বুঝবে কেমনে? মিলাদুন্নবী কারে কয়? আমার নবীর আগমনের খবরটাই যদি নবীর উম্মত না জানে বুঝবে কিভাবে? এবার হযরতে মা আমেনা বলেন, যেই মাত্র পাখির ডানাটা আমার কলিজা বরাবর একটা গসা দিল, সাথে সাথে আমার ভয় দূর হইয়া গেল। এরপর আমি দেখলাম গো, হঠাৎ করিয়া আসমান থেকে সুন্দর একটা পেয়ালা শরবত আমার কাছে আসছে। এই শরবতটা যেই মাত্র খাইলাম, খাওয়ার সাথে সাথে আমার সমস্ত ঘর নূরের পর্দা দিয়া পর্দা দেওয়া হয়ে গেছে। সব কটা রুম পর্দা, একেবারে পর্দা।
ডানে পর্দা বামে পর্দা, আপনারা বলেন এই কারিগর পৃথিবীর কেউ না, এই কারিগর একমাত্র আমার আল্লাহ, কথা বলে না ঠিক কিনা? এ আমার বন্ধু, ও বন্ধু রে, মা আমেনা বলেন আমি সেই মাত্র চতুর্দিকে পর্দা দেখলাম, হঠাৎ করে দেখলাম পর্দার ওই পারে একটা সুন্দর মহিলা, দেখ সুন্দরী মহিলা দেখা যায়। মা আমেনা বলেন আমি তারে জিগাইলাম, কে তুমি এই ঘরের ভিতরে, তুমি কে? কয় আমারে তুমি চিনবা না গো, আমি হইলাম হজরতে মা হাওয়া। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মা হাওয়া এই পৃথিবীতে এক নম্বর বিশ্ব সুন্দরী, এই সুন্দরী মহিলা আমেনা বলেন আমি বিশ্ব সুন্দরী মহিলা দেখলাম, দ্বিতীয় আরেকটা মহিলা দেখলাম, আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমারে আপনি চিনেন না গো, আমি তো এমনি আপনার গো, এই আমি তো এমনি আপনার ঘরে আসি নাই, আমাকে আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইছে। এই মহিলাটা পৃথিবীর সবচাইতে নির্যাতিত একটা মহিলা, যে এই মহিলার নাম হলো আসিয়া, আমি হইলাম নির্যাতিত মহিলা, আমি আমার স্বামীর জান প্রাণ দিয়ে মহব্বত করছি কিন্তু আমার স্বামী আমারে ভালো আছে। আর একটা তথ্য দিয়ে যাই, হাসরের মাঠে আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। আচ্ছা, এটিকে আমরা উম্মত হিসেবে জানার দরকার আছে না? এখন এক উম্মত দাঁড়ায় কইবেন, হুজুর আসিয়া হইল কাফের বউ, কাফের বউর সাথে নবী কেমনে বিয়াড়া হইব? শুনেন, এই ফেরাউইন্নার স্ত্রী যদিও আসিয়া ছিল, এই ফেরাউইন্না এক সেকেন্ডের জন্য আসিয়ার বুক করার সামর্থ্য তার ছিল না। দুই নম্বর মহিলা, যেই মহিলাটা চার পর্দার বিষয়ে গোসল করে, হঠাৎ করে মাথার চুল চুকুরানো একটা ছেলে আইসা গোসলখানার ভিতরে দাঁড়াইয়া রয়েছে। আমার মা যদি ঘাটে গোসল করে, কাপড় পাল্টানোর সময় যদি কোনো ছেলে আড়ি পাইতা তাকাইয়া থাকে, এটা যেমন দৃষ্টিকটু এবং হারাম, ঠিক এমন ভাবে একটা ছেলে ওই পর্দার ভিতরে দাঁড়াইয়া রইল। হঠাৎ কইরা ওই মহিলা, যেই মহিলাটা মা আমেনার ঘরে আসলেন, ওই মহিলাটা একদিন গোসল করতেছিলেন, তার সামনে এসে একটা ছেলে দাঁড়াইয়া রইছে, সুন্দর চেহারা, আবার মাথার চুলগুলি একেবারে কুকুরানো কুকুরানো, মাথার মধ্যে ঢেউ ঢেউ চুল। হঠাৎ কইরা কাপড়টা যেই মাত্র তুলব, তাকাইয়া দেখতেছে একটা ছেলে দাঁড়াইয়া রইছে, ওই মহিলাটা ডাক দিয়া বলে আপনি কে? আমার ঘরের ভিতরে এসে আপনি গোসলখানায় দাঁড়াইলেন, আপনার নামটা কি? ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি তোমার ঘরে আসি নাই, আমাকে তোমার ঘরে পাঠাইছে আমার আল্লাহ। উম্মতি উম্মতি উম্মতি।